গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড ব্লগস। তো আজকে আমি আবার সেই পুরনো জায়গায় আমার সেই বেডরুম থেকে তোমাদেরকে গুড মর্নিং জানালাম। দার্জিলিং ব্লগের পর এটা আমার ফার্স্ট ব্লগ যেটা আমি ঘর থেকে করছি। আজকেও হয়তো করতাম না, আজকে দিনটা খুব বিজি আছে, বাট ভাবলাম যে না আজকে একটা স্পেশাল দিন, আজকে শুরু করি। তো কি স্পেশাল, আজকে হলো আমার বোনের ছেলে মানে বোনপো, হ্যাঁ বোনপোর অন্নপ্রাশন। তো বিকেলে ওখানে যাব, সকালে একটু তাই টুকটাক কাজ আছে। তো ভাবলাম না শুরু করি, যেইটুকুনি হবে হবে, যা কভার করতে পারবো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো সকালে চা আর খাইনি, সৌরভ একটু বাইরে বেরিয়েছিল কাজে, তো আমি এখন এখানে অমলেট নিয়ে বসে পড়েছি, এটাই আমার ব্রেকফাস্ট। তো আর ব্রেকফাস্ট করতে করতে আজকে দিনটা শুরু করলাম, তোমাদের সাথে আড্ডাটাও শুরু করলাম, এবার কন্টিনিউ করব। তো বলে দিই আজকে রান্না টান্না কী করবো, আজকে যেহেতু বিকেলে অনুষ্ঠান আছে বুঝতেই পারছো ওখানে যাওয়ার ব্যাপার, তো রান্নার সেরকম ঝামেলা নেই, শুধু এবেলার মতন ভাত করব আর চিকেন করব। চিকেনই ছিল ঘরে, মাছ নেই, তো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, একটুখানি করে নেবো চিকেন আর ভাত, আর ভাতে যদি কিছু সেদ্ধ দিয়ে দিলাম। তো এইটাই, রান্নার তো বেশি ঝামেলা নেই, বাট হ্যাঁ শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু করা হয়নি, সমস্তটাই বাকি আছে। তো চলো ব্রেকফাস্টে করে নিই, তারপর সারাদিন কীভাবে কী কাটাই তোমরা তো দেখতেই পারবে। তো আমার তো ব্রেকফাস্ট করা হয়ে গেল, খালি প্লেট, তার সৌরভ চলে এসেছে তার মধ্যে, বাট সৌরভ যাওয়ার সময় বলে গিয়েছিল যে ও বাইরে থেকে কিছু একটা খেয়ে আসবে, তো কিন্তু সেটাও করেনি। তো যার জন্য কী করবো, ওকেও তাই জন্য ডিমের পোজ বা অমলেট কিছু একটা করে দেবো, তাহলে ওর হয়ে যাবে দরজাটা দিয়ে। এত গরম পড়েছে, মানে দিন রাত কোনো সময় এসি ছাড়া থাকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তো আজকে তাও রান্নাঘরে একটু হাওয়া আছে, একটু আলো টালো আছে, এর কদিন তো মানে প্রচণ্ড গুমোট টাইপের কেটেছে। তো ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপর তোমাদের দেখাবো। কালকে একটা শাড়ি নিয়েছি আজকে বিকেলে পরার জন্য, তো কীরকম হলো কী শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। সৌরভের পোচও হয়ে গেছে, দিয়ে দিই ওকে। কিছু আগে থেকে জানলে আমি অন্য কিছু বানাতাম ব্রেকফাস্ট, আমি জানি ও বাইরে থেকে খেয়ে আসবে, তাই এনাও। আর এখানে আদা রসুন নিয়ে এসেছি, ঘরে বসে এখন ছিলে নেব। দেখো এখানে শাড়ি ব্লাউজ সব বার করা, দরজাটা দিয়ে দিই। তো এই শাড়িটা আমি কিনেছি, এটাই নিয়ে বেরিয়েছিল সৌরভ ফলস পিকো করতে। তো দেখো এই ব্লাউজ পিসটা এখন বানানো সম্ভব না, ব্লাউজ পিসটা ভেতরে দিয়ে দিয়েছে কেটে। এটা এটা হচ্ছে শাড়িটা, পুরো গায়ে কাজ করা ব্রোকেট টাইপের, সিল্কের ওপর ব্রোকেট করা, খুব সুন্দর নরম। মানে জেনারেলি ব্রোকেটের শাড়িগুলো খুব ভারী হয়, হেভি হয় বা কড়মড় করে, এইটা দেখো একদম সফট, মানে পুরো সিল্কের কোয়ালিটিটা ভীষণ ভালো, যে কারণে এত সফট একটা ফিনিশ এসেছে। আর এই গরমকালে মোটা ভারী শাড়ি পরা অসম্ভব। আমি শাড়িটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে পাড়ের কালারটা, যতটা ক্যামেরায় আসছে ওর থেকে একটুখানি লাইট। আর এটা হচ্ছে পুরো শাড়িটা, কপার জারি দিয়ে কাজ করা আছে, দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে পাড়, এই দিকের পাড়ের কাজটা খুব সুন্দর, যেটা নিচে চওড়া কাজ করা একদম পেটাই পাড় টাইপের। আর এই হচ্ছে পুরো বডিটা, বডিতে কোনো ডিজাইন নেই, বাট ইট সেলফ একটা পুরো কাজ করা আছে জড়ি দিয়ে, খুব নরম জড়ি। আর আঁচলটা দেখাচ্ছি দাঁড়াও, এইটা হচ্ছে আঁচলটা এই পিঙ্কে। তো একটুখানি সাউথ ইন্ডিয়ান টাইপ লুকটা আছে, খুব গর্জিয়াস একটা শাড়ি, বাট খুব নরম, দেখো একদম সফট, পুরো শাড়িটা এরকম একটা মুঠোর মধ্যে চলে আসছে, যেটা খুব দরকার ছিল আমার একটা নরম শাড়ির। তো আমি ফাইনালি এটা নিয়েছি, এই কালারটাও বেশ ভালো লাগলো, একটু আনকমন টাইপের, লাল নীল হলুদ নয়। তো হ্যাঁ এই শাড়িটা নিয়েছি, এটাই বিকেলে পরবো। আর তোমরা ভাববে দার্জিলিং থেকে কি আনলাম না আনলাম, তোমাদের দেখালাম না, বিশ্বাস করো সেরকম কিছু আনিনি, দু একটা জিনিস এনেছি ঘরের ছোট ছোট, আর এই রকম একটা উলেন স্টোল এনেছি চম্বার মধ্যে। তো পিঙ্ক কালার, বুঝতেই পারছো পিঙ্ক একটু ফেভারিট, এই রকম ধরনের পুরো উলেন, একটুখানি গ্লসি আছে ম্যাটেরিয়ালটা। আর আমি এটা নিয়েছি সেম আমার বান্ধবীর জন্য, মমিতার জন্য এনেছি, ওটা ওকে দেওয়াও হয়ে গেছে। আর আমার এটা তো সিম্পল, মানে আর বেশি কিছু আমি কিনিনি। তো দেখে নিলে শাড়িটা কীরকম, আমি যেহেতু স্ট্যান্ডে দেখাচ্ছিলাম, আমার কি বলে ওটাকে এই যে রিং লাইটটা একটু অন করা ছিল, যে কারণে শাড়িটা হয়তো একটু কালার তোমরা কতটা বুঝেছো যাই না, এইটা হচ্ছে কালারটা। হ্যাঁ এখানে পুরো এক্স্যাক্ট আসছে, এই টমেটো রেড টাইপের পাড়টা, টমেটো রেডও না, ঠিক রানি টানি বা পিঙ্ক সব মিলিয়ে খুব সুন্দর কালারটা। আর এটা হচ্ছে বডিটা,
তো এটাই কেমন লাগলো তোমাদের জানিও, আর এটা পরে আমাকে কেমন লাগে সেটা তো বিকেলবেলা তোমরা দেখতে পাবে। তো চলো এখন ওই আদা রসুন যেটা এনেছি ওটা ছুলে নি, চুলে টুলে রান্নাটা করে নি, তাহলে আজকের মতন কাজ শেষ, তারপর একটু তাড়াতাড়ি যাবো। অ্যাকচুয়ালি সকাল থেকেই যাওয়ার কথা ছিল, বোন বারবার বলেছিল যে সকাল সকাল আসতে, সকাল থেকে থাকতে, বাট ওই সকালে তো আর যাওয়া হলো না, বিকেলেই যাব। তো বিকেলে যেহেতু যাচ্ছে একবেলার জন্য চেষ্টা করবো একটু তাড়াতাড়ি যাওয়ার, তো সাজুগুজু একটু তাড়াতাড়ি শুরু করতে হবে, তো এখনের কাজগুলো ঝটপট করে সেরে নিই। রান্না বসিয়ে দিয়েছি এখানে, দেখো পেঁয়াজ ভাজা হয়ে এসছে মোটামুটি, এখানে আলুও আমি আগেই ভেজে নিয়েছি, আর এখানে এই যে চিকেন ম্যারিনেট করা আছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে, দই দিয়ে বেশ অনেকক্ষণই করা আছে ম্যারিনেট, খুন্তিটা সরানো হয়নি। তো হ্যাঁ আগে রান্নাটা করে নিই, তারপর আবার কথা বলবো। স্নান ফান করে চলে এসেছি, একটু বসে টিভি দেখছি, আর ভীষণ টায়ার্ড লাগছে, জানি না কেন, একটু ঘুমাতে হবে, একটু ঘুমালে ফ্রেশ লাগবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। তো আজকে যেহেতু মাংস আর ভাত, আমি মাংস আর কোথাও তুলিই নি, কড়া শুদ্ধ নিয়ে চলে এসেছি, আর এখানে ভাতও বেড়ে নিয়েছি, তো এখান থেকেই এখন সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছো তেল ঝোল করেছি একদম পাতলা পাতলা মতন, যেহেতু রাতের বেলায় আবার খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, তো এই বেলাটা একটু হালকা পাতলাই রাখলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো রেডি হয়ে গিয়েছি, এক্ষুনি বেরিয়ে যাব, শাড়িটাও পরে নিয়েছি, জানোই তো ম্যাচিং ব্লাউজ বানাতে পারিনি, কারণ কালকেই জাস্ট নিয়েছি শাড়িটা, তো এটাও দেখলাম একটুখানি ম্যাচ করছে, তো তাই জন্য পরে নিলাম। আর চুলটা এইরকম রেখেছি, বাট এরকম থাকবে না, ছেড়ে দেবো, বুঝতেই পারছো যা গরম, এইভাবে যাওয়া যাবে না ছেড়ে। তো এইটা হলো আমার লুক, আর ফুল লুকটা আমি তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে শাড়িটাকে নিয়েছি, শাড়ি আর পিন করিনি, এরকম ওয়ান ক্লিক নিয়েছি, আর এই হচ্ছে পুরো লুকটা, চুলটা শুধু ছাড়বো, ওখানে ব্যাগটার সাথে টিম আপ করেছি, মনে হয় ভালোই লাগছে। তো হ্যাঁ এটাই লুক, তো চলো এবার ওখানে গিয়ে দেখা হবে। সেইখানে রিওর পিসিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বার করে করে মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো নেক্সট ডে সকাল, কালকে রাতের বেলা ওখান থেকে ফিরে আর মোবাইল হাতে তোলা হয়নি, কোনো ভিডিও করা হয়নি, কিছু ব্লগটাকে এন্ডও করা হয়নি। কালকে রাতে ফিরে ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করি পুরো লুকটা, তখন তো চুলটুল বেঁধে গিয়েছিলাম ফিরে এসে, বাট কালকে মানে ঘরে ঢুকে তোমরা তো দেখলেই ভিডিওতে, যখন বেরিয়েছি খাটের মধ্যে একদম সমস্ত কিছু ভুর করা ছিল, সব ছড়ানো ছিটানো ব্লাউজ সাজার জিনিস এটা ওটা, তো সেগুলোকে তো পরিষ্কার করতে হবে, শোয়ার ব্যাপার, টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই জন্য কালকে আর কথা হলো না, তো ওগুলো ক্লিন করে শুতে শুতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে। তো যাই হোক কালকে তো খুব মজা হলো ওখানে, তোমরা তার ছোট্ট ছোট্ট কিছু ক্লিপিংস দেখলে, আর ওই বাচ্চাটা তো মানে খুব গোলু হয়েছে, ও একদম জ্বালায় না, বাট হ্যাঁ ওই যেহেতু ভিড় হয়ে যাচ্ছিল একটু মাঝে সাঝে কাঁদছিল, বাদবাকি কিন্তু পুরো সময়টা ও ভীষণ এনজয় করেছে, তো আমরাও অনেকটা এনজয় করলাম, সবার সাথে দেখা হলো, ফ্যামিলির সবার সাথে গল্প টল্প, এখন তো এই অকেশন ছাড়া সেটা হয় না একদমই, মানে হয়েই ওঠে না, সবাই সবার লাইফে বিজি। তো হ্যাঁ কালকে সন্ধ্যাটা ভালো কাটলো, তো আজকে সকালে আমি ভাবলাম ব্লগটাকে তো এন্ড করা দরকার, তো আবার আমি চলে এলাম। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তোমাদের সাবস্ক্রিপশনটা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে, আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে ইন্সপায়ার করবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, প্লিজ সাপোর্ট মি, এটাই বলতে পারি। তো চলো সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা গুড বাই।